هستم. هستی هستی اش رو بیزی هرام بیزی رو دیگه بیزیم رو سو هستی بله بله خواست من تو کنجا که تو بیدیم مازمان بیدیم رو دوبا سر افتو شمده بیدیم اینجا سر افتو شمده اوکی بیزی اوکی سر Thank you.
সম্মানিত সভাপতি, জনকল্যাণে বহুমুখী বিচিত্র কর্মকাণ্ডের কারিগর, নন্দিত কারিগর দানবীর ডক্টর রাগিব আলী, আমাদের সুপরিচিত বিশেষ অতিথিবৃন্দ, স্মৃতি রক্ষা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুজন ও সুধীজন, আজকের এই মুহূর্তটি একটি আনন্দের মুহূর্ত, আনন্দের সময়। ডক্টর রাগিব আলী এবং রাবেয়া খাতুন চৌধুরীর শুভাকাঙ্ক্ষী এবং জনকল্যাণকামী প্রতিটি মানুষের জন্য এই স্মৃতি রক্ষা পরিষদ অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ নিতে যাচ্ছে। আমি স্মৃতি পরিষদের কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের সাফল্য কামনা করছি। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন, ছিলেন, যারা নিজের স্বীকৃতি দিয়ে অন্যের উপকার করে গেছেন, কিন্তু তাদের মৃত্যুর পর অন্যরা স্মৃতিসৌধ নির্মাণ করেছে। কিন্তু বিরল এমন কিছু মানুষ আছেন যারা নিজের জীবদ্দশায় নিজের হাতে নিজের স্মৃতিসৌধ নির্মাণ করতে পারেন। দানবী ডক্টর রাগিব আলী এবং রাবেয়া খাতুন চৌধুরী অমনি বিরল ব্যতিক্রমী দুই ব্যক্তিত্ব। আজ আমাদের মধ্যে মহিয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী নেই, কিন্তু এই হলে আমরা যখন প্রবেশ করেছি তখন এই হলটির নাম দেখেও যারা তাকে দেখেননি অন্তত তারা এই ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন এবং তার সম্পর্কে জানার চেষ্টা করবেন। এভাবে ভালো কর্ম কখনো বৃথা যায় না,
এবং মানুষ তার স্বীকৃতিও অবশ্যই দেয়। দানবীর রাজীব আলীর উপর ইতোমধ্যে প্রায় 50টি বই বেরিয়ে গেছে এবং যেখানে এই বইগুলোতে তার জীবন সঙ্গিনী প্রেরণাদাত্রী রাবেয়া খাতুন চৌধুরীর স্মৃতি এবং কথাও এইসব বইতে আছে। ইংরেজি, বাংলা, পদ্য এবং গদ্যে 50টি বই একজন মানুষের জীবদ্দশায় বেরিয়ে যাওয়া এটি একটি বিরল ব্যতিক্রম। আমি বলেছিলাম যে কিছু মানুষ নিজের হাতে স্মৃতিসৌধ তৈরি করেন, তার মধ্যে একজন হচ্ছেন তিনি। আমরা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এইগুলো দেখলেই রাজীব আলী রাবেয়া খাতুনের স্মৃতি আমাদের মনে জাগ্রত হবে। আবার যেসব বই আছে এই বইগুলো পড়ে এবং যেসব লেখালেখি বিভিন্ন পত্রিকায় বিশেষ করে ডাকে আমরা প্রকাশ করছি এইগুলো পড়েও তাদেরকে বোঝার এবং তাদের স্মৃতি ধারণ করে রাখার জন্য সবাই অনুপ্রাণিত হবে। মানুষের কল্যাণে যারা কাজ করছেন তাদের মধ্যে রাজীব আলী রাবেয়া খাতুন আমরা সবাই জানি। আমি আশা করব যে স্মৃতি রক্ষা পরিষদ সুপরিকল্পিতভাবে স্মৃতি সংরক্ষণ এবং যেটুকু এ পর্যন্ত স্মৃতি আছে, স্মৃতিচারণ আছে, বইপত্র আছে, প্রতিষ্ঠান আছে, এইগুলোকে আরও ব্যাপক প্রসার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং আমরা উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। সুধীজন, আমি অসুস্থতার মধ্যেই আপনাদের সাথে শরিক হয়েছি, বক্তৃতা আগে দিয়ে আগে চলে যাওয়াটা আমার কাছে অশুভন থেকে, আমার শরীরটা ভালো না। আমি যদি আপনাদের মতো বসে বসে এই গুণীজনের কথা শুনতে পারতাম আমি উপকৃত হতাম, হয়তো সবটুকু সময় পরে আপনাদের সাথে আমি থাকতে পারবো না, এজন্য আমি মাফ চেয়ে নিচ্ছি এবং অনুরোধ করছি যে এই গুণীজনের কথাগুলো আপনারা শুনবেন। ধন্যবাদ সবাইকে। রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ কর্তৃক আয়োজিত রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের অতি পরিচিত মুখ, বিশিষ্ট অভিনেতা জনাব হেলাল খান উপস্থিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই উপমহাদেশের আত্মমানবতার এক অনন্য সেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের অভিভাবক ও আমাদের সিলেটের গৌরব ও নক্ষত্র দানবীর জনাব ডক্টর রাগিব আলী। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা সবাই অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, শত ব্যস্ততার মাঝেও আমাদের রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে জানাই প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, একটি সামাজিক উন্নয়ন ও আত্মমানবতার উন্নয়নমূলক সংগঠন। আমাদের দৃঢ় বিশ্বাস জনাব ডক্টর রাগিব আলী সুপরামর্শ ও সাহায্য সহযোগিতায় আমাদের এই সংগঠন আত্মমানবতার সেবায় যতগুলো কীর্তি সবগুলোর ইতিহাস সংরক্ষণ করে মানুষকে বেশি বেশি করে জানার সুযোগ করে দেবে। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহিয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরীকে। তার সুকীর্তি অনেক রয়েছে, আমরা তা সংরক্ষণের অঙ্গীকার গ্রহণ করছি এবং ওনার রুহের মাগফেরাত কামনা করছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ওনার পরিচিতি দেশি, তাহা সুযোগ পেলে তুলে ধরবেন। সুধীমণ্ডলী, পরিশেষে আমাদের সংগঠনের সাফল্য ও আপনাদের সকলের সাহায্য ও সুপরামর্শ কামনা করে এবং অনুষ্ঠানে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন পৃষ্ঠপোষক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর আলহাজ ডক্টর রাগিব আলী স্যার এবং তিনি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ, আরও উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, দানবীর আলহাজ ডক্টর রাগিব আলী স্যার বৃহত্তর সিলেট তথা সমগ্র বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে ও দারিদ্রতা বিমোচনসহ বিভিন্ন পর্যায়ে সমাজসেবা ও সর্বস্তরের উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন
তা আমি এখানে উল্লেখ করার অপেক্ষা রাখে না। সূর্য উদিত হলে তার আলোয় দিনের সব কিছু যেভাবে স্পষ্ট হয়ে যায়, আমাদের স্যারের সকল সমাজহিতৈষী কর্মকাণ্ড সেভাবে দিবালোকের মতো স্পষ্ট দৃশ্যমান। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনে যুক্ত হওয়ার কারণ বলতে গেলে, আমাদের নিজ নিজ কর্মকাজের পাশাপাশি সমাজকে কিছু দেবার ইচ্ছা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতা বা এবিলিটির অভাবে আমরা সেই সুযোগ পাই না। তাই আমি আমার ন্যূনতম শ্রম, মেধা ও যোগ্যতা শেয়ার করে ডক্টর রাগিব আলী স্যারের উন্নয়ন কর্মকাণ্ডের একজন ক্ষুদ্রাতিক্ষুদ্র কর্মী হওয়ার ইচ্ছা বা বাসনা পোষণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু দান করুন, তিনি পরিবারের সকল সদস্যদেরকেও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। পাশাপাশি আমি গভীর শ্রদ্ধার সাথে মরহুমা রাবিয়া ম্যাডামকে স্মরণ করছি, আল্লাহ তাকে চিরশান্তি দান করুন। সবশেষে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে এবং রাবিক রাবিয়া স্মৃতি রক্ষা পরিষদের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লিডিং ইউনিভার্সিটি, আজকের রাগিব রাবিয়া স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানের সভাপতি দানবীর ডক্টর রাগিব আলী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন, রাগিব রাবিয়া ফাউন্ডেশন তথা এই ফাউন্ডেশন কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান দানবী ডক্টর রাগিব আলী প্রথম জীবনের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে যে সকল প্রতিষ্ঠান দিয়েছেন সেগুলি আসলে সবার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না। আপনারা দেখেছেন এদেশে অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন, কিন্তু এই মানুষের জন্য কিছু করা, শিক্ষার জন্য কিছু করা, স্বাস্থ্যের জন্য কিছু করা কজনের পক্ষেই সম্ভব হয়েছে, কজনের মন থেকে সেটা করতে পেরেছেন সেটা আপনারা দেখেছেন। আমি আজকের এই স্মৃতি ধরে রাখার জন্য যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই দানবীর রাগিব আলী শুধু শিক্ষাক্ষেত্রেই না, আমি শিক্ষাক্ষেত্রের কিছু অংশের সাথে মাত্র জড়িত, স্বাস্থ্যক্ষেত্রে রাগিব রাবিয়া মেডিকেল কলেজ, নার্সিং হোমের কথা আপনারা জানেন, তাছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল কলেজ মাদ্রাসা, আমি নিজেও জানতাম না সিলেটের বাইরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুধু ঢাকার দু একটি বিশ্ববিদ্যালয়ের কথাই আমার জানা ছিল। আজকে দেখলাম কুমারখালী থেকে যারা এসেছেন সেখানেও তার হাত আছে, তার দানের হাত সেখানেও প্রসারিত। তাই আমি এই স্মৃতি পরিষদকে অনুরোধ করব যে যেই যেই জায়গায় দানবীর রাগিব আলী তার আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছে তা যথাযথভাবে সংরক্ষণ করা। এই সাথে একজনের নাম না বললেই নয়, সে রাবেয়া জননী, যার সান্নিধ্যে দানবীর রাগিব আলী তার সহচর্যে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এবং মানবতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি আর সময় নষ্ট করব না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি দানবীর রাগিব আলী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর
কিসমত আহসান। রাগিব রাবিয়া স্মৃতি রক্ষা পরিষদের আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বরণীয়, আমাদের অতি সম্মানিত, আমাদের জনাব ডক্টর রাগিব আলী সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে রাগিব রাগের স্মৃতি রক্ষা পরিষদের যে কার্যক্রম অভিষেক অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে, আমি ব্যানারে দেখলাম এটা 2012 সালে মনে হয় যাত্রা শুরু করেছিল, আজকে তার আনুষ্ঠানিক তার যাত্রা শুরু হবে এবং সেই অভিষেক অনুষ্ঠানে আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই জন্য নিজে এবং দুটো কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা সবার কাছে এটা সুবিদিত যে জনাব রাগিব আলী সাহেব এবং তার সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরী সমাজের জন্য কী না করেছেন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, আমরা জানি যে কোনো দিক নাই যেখানে ওনাদের তাদের সাহায্যের হাত ওনারা বাড়ান নাই এবং কিছু করেন নাই। এবং সারা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমরা জানি বিদেশেও উনি ওনার এই সাহায্যের হাত বাড়িয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শুধু আমরা প্রতিষ্ঠান বলুন না, ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান এবং সরকারি পর্যায়েও কিন্তু ওনার সাহায্যের হাত উনি বাড়িয়েছেন এবং ওনার দ্বারা উপকৃত হয় নাই এইরকম লোক খুব কমই আছে। এখন আমরা যে আজকে যে আমরা যে অনুষ্ঠানে আয়োজন করেছি এবং করেছে যারা স্মৃতি রক্ষা পরিষদ, আমার একটা জিনিস আজকে মনে হলো, স্মৃতি বলতে বোঝায় ওনার যে কৃতিত্ব, ওনারা যে করে গেছেন আমরা কতটুকু মনের থেকে ধারণ করি। ইম্পর্টেন্ট হচ্ছে সেইটা যে আমরা যদি কারোর দ্বারা উপকৃত হই, যারা উপকার পান, আমরা কিন্তু জেনারেলি সচরাচর ভুলে যাই বাঙালি হিসাবে, আমাদের এটা একটা কিন্তু বিস্তৃত হওয়ার একটা চরমতম আমাদের একটা খারাপ নজির আছে। সুতরাং আমরা যেন এটা ভুলে না যাই যে ওনারা আমাদের জন্য কি করেছেন। সুতরাং আমরা যারা বিভিন্নভাবে তাদের দ্বারা উপকৃত হচ্ছি, তারা যেন অন্তরে অন্তঃস্থল থেকে আমরা হৃদয়ঙ্গম করি, যেন আমরা যেন বুঝতে পারি যে আমরা তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি। এই কৃতজ্ঞতা বোধ যদি থাকে তাহলে অটোমেটিক আপনি কিন্তু তার জন্য ফিল করবেন। এবং ওনার যে সমস্ত কীর্তি বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বিশেষ করে যে নিদর্শনগুলি রেখে যাচ্ছেন, আমরা যারা বিভিন্ন জায়গায় এগুলোর চালকের হাল ধরে বসে আছি, ফর এক্সাম্পল আমি লিডিং ইউনিভার্সিটি এখন পরিচালনা করছি যে ভাইস চ্যান্সেলর হিসাবে, তাহলে আমার দায়িত্ব হবে যে সৎভাবে এবং নিষ্ঠার সাথে আমাকে এই প্রতিষ্ঠানটা আমি যদি ঠিকমতো চালাতে পারি, ভবিষ্যতে এটাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে পারি, তাহলে মনে করলাম আমি রাগিব রাবিয়া পরিষদে অথবা ওনাদের দুজনের যে সৃষ্টি, সেই সৃষ্টির আমি আসলে কদর করলাম। সুতরাং আমরা যে স্মৃতি রক্ষা পরিষদ যারা এটার উদ্যোগ গ্রহণ করেছে, অবশ্যই এটা একটা অভিনন্দন পাওয়ার তারা যোগ্যতা রাখে। এবং আমি তাদেরকে বলবো যে এই জিনিসটাই আসল, যে সবার মধ্যে উপলব্ধি সৃষ্টি করা, যে ওনারা যে জিনিসগুলো করে দিয়ে গেছেন আমরা সেইগুলো যেন সুন্দরভাবে এটা পরিচালনা করে, মানব হিতৈষীর জন্যই তো করে গেছেন, মানব কল্যাণের জন্য এইগুলোকে যেন আমরা দীর্ঘদিন, উনি হয়তো থাকবেন না, অলরেডি রাবেয়া খাতুন চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, রাগিব আলী সাহেব আছেন আমরা জানি, মানুষ মরণশীল, উনি চলে যাবেন, আমরা চলে যাব, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে যেগুলো ওনারা তৈরি করে দিয়ে গেছেন মানব কল্যাণের জন্য। আমরা যদি সেইগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এটা আমরা যদি এর দক্ষতা বাড়াতে পারি, আমরা যদি এর কার্যক্রম আরও গতিশীল করতে পারি, তাহলে মনে হবে আমরা সত্যিই ওনাদের প্রতি শ্রদ্ধা, ওনাদের কার্যক্রমের আমরা শ্রদ্ধা, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সুতরাং আমি এইটাই আসল কথা যে আমরা এইটাকে ধারণ করব এবং সত্যি আমাদের ওনাদের প্রতি এইভাবে আমাদের শ্রদ্ধা জানাব। এই স্মৃতি রক্ষা পরিষদের যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদের সাধুবাদ জানাই এবং তাদের অগ্রযাত্রা এবং তাদের যাত্রা শুভ হবে এইটা তাদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রিন্সিপাল, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, অনুষ্ঠানে প্রধান অতিথি
ডক্টর দানবীর রাগিব আলী, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই রকম একটা মহতি অনুষ্ঠান, মহতি পরিষদের যে অভিষেক অনুষ্ঠানে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি এবং আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন এবং এই পরিষদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আজকে ডেকে এনেছেন, এবং ওনাদের উদ্যোগ অত্যন্ত মহৎ, কারণ যে দুই ব্যক্তির স্মৃতি রক্ষার জন্য তারা উদ্যোগী হয়েছেন, ইনি বাংলাদেশে তারা অতুলনীয়। আরও একজন কেউ বলতে পারবে না যে যত ধরনের মানুষের কল্যাণের জন্য যা যা কাজ করা লাগে সেই সমস্ত কোনো একটিতে ওনারা দুইজন সম্পৃক্ত নন। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ধর্ম, জার্নালিজম, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি একটা জিনিস নাই যেটাতে উনি ওনারা সম্পৃক্ত নন। একটা উদাহরণ দিই যে 1971 সালে আমরা স্বাধীন হই, আজকে স্বাধীনতা পরের দিন, আজকে 26 মার্চে আমাদের স্বাধীনতা দিবস। এই 1971 সালে স্বাধীন হওয়ার পরে এই দেশে যে ইনভেস্টমেন্ট বা অবস্থা ছিল সেটা ডেফিনেটলি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা অনুকূল অবস্থা ছিল না, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। সেই সময় এই দানবীর রাগিব আলী উনি তার সমস্ত ফান্ড লন্ডন থেকে, ইউকে থেকে উনি নিয়ে আসেন বাংলাদেশে, যাতে বাংলাদেশে অর্থনীতি সমৃদ্ধ হয়, এইরকম একটা রিস্ক নিয়ে উনি চলে আসছেন। উনি তো ইচ্ছা করলে লন্ডনে অত্যন্ত আনন্দের সাথে, লাক্সারির সাথে, বিলাসিতার মাধ্যমে জীবন পার করতে পারতেন, কিন্তু উনি চলে আসছেন, এসেই ক্ষান্ত হন নাই। এসে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে সে যা সামাজিক উন্নয়ন হোক, ব্রিজ, কালভার্ট ইত্যাদি হোক, ধর্মীয় ব্যাপার হোক, হাজার হাজার মসজিদ উনি স্থাপন করেছেন, ধর্মীয় শিক্ষা অনেক মাদ্রাসা যেমন স্থাপন করেছেন, ইভেন হিন্দু ধর্মাবলম্বীদের ও বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলোতে ওনার সাহায্য আছে, একটা জিনিস বাদ নাই যেটাতে উনি নেই, উনি করেন নাই। শিক্ষার ক্ষেত্রে তো একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, কতগুলো ইউনিভার্সিটি যে উনি করেছেন এর সীমা নাই। এইটা বর্ণনা করতে হলে এইটা পুরো রাত আমারই চলতে থাকবে। আজকে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এখানে আসছি, তা আমি শুনলাম কুষ্টিয়া একটা কুমারখালী জেলা আছে সেইখানে একটা স্কুল 90-এর দশকে উনি স্থাপন করেছেন, উনি জীবনে ওইটা বুঝে ভুলেই গেছিলেন। তারা আসছে এখন যে নতুন করে এটা আরও সমৃদ্ধ করতে হবে, এবং এক কথায় বলে দিলেন যে টাকার সমস্যা হবে না, তোমরা বাজেট তৈরি করো আমি সেটা করব। এই রকমের উদার মানুষ, তো তার যে স্মৃতি রক্ষা কারো করার দরকার নাই, কিন্তু এই সমস্ত সব কিছুই স্মৃতি হয়ে থাকবে, এইটা মুছার না, কেউ রক্ষা করার প্রয়োজন পড়বে না। তবুও যারা স্মৃতি রক্ষা পরিষদ তারা যদি একটা কাজ করে, ওনার যে এই কল্যাণকামী যে কার্যাবলী সেইগুলার যদি রিসার্চ হয় তাহলে আমাদের দেশের মানুষ উপকৃত হবে এই সমস্ত জেনে। যারা উন্নতি করতে চায়, উন্নতির সোপানে যেতে চায়, তারাও যারা এই পৃথিবীতেই তারা অনেক টাকার মালিক হতে চায়, তাদের জন্য একটা ওয়ে থাকবে, এটাও এটা রিসার্চ করলে তারা পাবে কিভাবে একজন লোক একদম যা কিছুই ছিল না সেইখান থেকে এই পজিশনে আসেন। শিক্ষাক্ষেত্রে এই বয়সে ডক্টরেট ডিগ্রি পাওয়া, এইটা তো আমার জানা মতে কোনো লোক পেয়েছে বলে আমি শুনি নাই,
উনি পেয়েছেন সেই ডক্টরেট পিএইচডি। তো এই যে এইগুলা যদি বিভিন্ন রিসার্চ এবং নামটা রক্ষাটা বাদ দেওয়া যায়, স্মৃতি রক্ষা পরিষদ না হয় করে স্মৃতি পরিষদ করলেই হয়, যে স্মৃতি পরিষদের স্পেলড আউট থাকা উচিত যে তারা কী কী করবে, বিশেষ করে রিসার্চের উপরে জোর দিতে হবে। উনাদের সুবিধার্থে নয়, ওই যে দুই ব্যক্তির জন্য করা হচ্ছে তার জন্য নয়, আমাদের মানুষের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে। সেটা যে কোনো দিকেই উন্নয়ন চায় তারা এইখান থেকে ইম্পেটাস বা এইখান থেকে একটা দিক নির্দেশনা পেতে পারবে। তো আমার মনে হয় এই স্মৃতি পরিষদ যদি ঠিক সুষ্ঠুভাবে কাজ করে, এবং এই যে একজন ভাইস চ্যান্সেলর আমাকে বললেন কিসের উপর রিসার্চ করা যায়, যে আপনি পান না, আপনি এন্টারপ্রেনার হিসাবে দেন, আপনি শিক্ষা উন্নয়নে এক লোকের দেখেন, আপনি ধর্মীয় বিষয়ে দেখেন, কোন জিনিস নাই যেটার উপর ওনার সম্পর্কে রিসার্চ করা সম্ভব নয় এবং রিসার্চ লাভবান হবে না। রিসার্চের একটাই উদ্দেশ্য যে মানুষের কল্যাণে আসতে হবে, সেই রিসার্চ সেটাই হবে ট্রু রিসার্চ। এবং ইনার যে কোনো দিক টাচ করুক, যে কোনো দিকে রিসার্চ করুক, সেইটাই মানুষের কল্যাণে আসবে, কাজে এটা করতে পারে। এক বেগম রাবেয়া খাতুন চৌধুরী আজকে নাই আমাদের মধ্যে, 2006 সালের 12 ডিসেম্বর আমার সামনেই আমার উপস্থিতিতে তিনি তার মৃত্যু হয়। আমি এক দুর্ভাগ্য লোক, 6 বছর ধরে নাই, কিন্তু আমি যতদিন ছিলাম দেখেছি কী পরিমাণ উনার যে এই ইন্সপায়ারিং ফোর্স ছিল যে কোনো জিনিসে। রাগিব আলী সাহেবের যত ধরনের প্রতিষ্ঠান আছে সবগুলার উন্নয়নে যে উনি একটা ইন্সপায়ারিং ফোর্স ছিল, তার আমি রুহের মাগফিরাত কামনা করি। আবারও আমি এই স্মৃতিরক্ষা পরিষদের সাফল্য কামনা করি, তাদের এই যে পবিত্র যাত্রা এটা সফল হবে আমি দৃঢ় বিশ্বাস রাখি, এবং আমাদের সবার এর প্রতি দোয়া থাকবে, আপনাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার রাগিব রাবেয়া স্মৃতি রক্ষা পরিষদের নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় পর্ব। সিনিয়র সভাপতি সহসভাপতি মোহাম্মদ নুরুল আফসার, সহসভাপতি মোহাম্মদ মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম সুবেদ, সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব আহমদুর রহমান সাদেক, অর্থ সম্পাদক জনাব এনাম ফারুক, প্রচার সম্পাদক মোহাম্মদ দেওয়ান সজীব আলী, ক্রিয়া সম্পাদক জনাব রাফআন আত্তাহি ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মারুফ আহমদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোহাম্মদ তাহমিনা আহাদ রজি, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আজিজুর রহমান খান, কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ শামসুল জনাব শায়েক আহমদ,
আমাদের আজকের মধ্যমণি দানবীর রাগিব আলীর বক্তব্য আমরা কিছুক্ষণের মধ্যে শুনব। সেজন্য প্রয়োজন আমাদের সবার নীরবতা। যারা কথা বলছেন অনুরোধ জানাচ্ছি, হলের মধ্যে শব্দ হচ্ছে, আপনারা যারা কথা বলছেন সেই শব্দটা আরও বেশি হচ্ছে। আমরা দানবীর রাগিব আলীর বক্তব্য যদি শুনতে চাই আমাদের নীরবতা পালন করতে হবে। বেটা কইলে রাগিব আলী আর সব ফুয়া, বুঝছেন আপনারা? দানবীর রাগিব আলী এমন এক বিশাল ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা করে আমরা কোনো কুল কিনারা পাব না। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক যাকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 100টি বই বেরিয়েছে, দেশের বিভিন্ন জন, বিভিন্ন সকল বড় বড় লেখক, সাহিত্যিক, কবি যাকে নিয়ে লিখেছেন, 1000 পৃষ্ঠার বই লিখেছেন ফুরকান আহমদ, যাকে নিয়ে আমাদের বিশিষ্ট এক লেখক লিখেছেন, দেশের তোরে কাজ করিলে কেউ তারে ভুলে না ভাই, শাহজালালের পূর্ণভূমির সেরা সন্তান নামটি পাই, নামটি তাহার রাগিব আলী, তার গুণাগুণ কেমনে বলি, হাজার হাজার গান লিখলে সব হবে না বলা ভাই। আমরা কি শুনতে পাচ্ছি? এই উপমহাদেশের শ্রেষ্ঠ শিক্ষানুরাগী, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান, সিলেটের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় রাগিব রাবেয়া মেডিকেল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 500টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যিনি আমাদের মুক্তিযোদ্ধাদের এখন পর্যন্ত প্রায় 200টি বসত বাড়ি বানিয়ে দিয়েছেন, যিনি শিল্প সাহিত্যের অনন্য পৃষ্ঠপোষক, জাতীয় কবিতা পরিষদ সহ বাংলাদেশের বিভিন্ন শিল্প সাহিত্য চর্চা যারা করেন তাদের পৃষ্ঠপোষক, সিলেটের সবচেয়ে জনপ্রিয় বহুল পঠিত দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি, তাকে নিয়ে লিখেছেন আমাদের আরেকজন লেখক, ধন্য মানুষ ধন্য সিলেট, ধন্য তোমার জন্ম, দেশবাসীর কাছে তুমি হয়েছ অনন্য, রাত নেই দিন নেই নেই কোনো ক্লান্তি, দেশের তরে কাজ করে পাও তুমি শান্তি। সুধী মণ্ডলী, সেই ব্যক্তিত্বকে আমরা আজ আমাদের কাছে পেয়েছি, তার বক্তব্য শুনব। আজকের এই রাগিব রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদের এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি দানবীর রাগিব আলীকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠান এখানে আসে স্থায়ীভাবে থাকার জন্য, মানুষ চলে যায় কিন্তু প্রতিষ্ঠান থাকে। তো এই যে আজকের যে প্রতিষ্ঠানটা আমরা সাব থাকার জন্য, যারা অভিষেকে দায়িত্ব নিয়েছেন বা মেম্বার হয়েছে সবাই তো দেখলাম খুশি লাগলো, এটা যেন আমরা সবাই এই প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যত কিছু দরকার লাগে আমরা সহযোগিতা করব। আমরা সভাপতি অতি গণ্যমান্য ব্যক্তি, নামি দামি ব্যক্তি, আমরা অনেক অনুরোধ করি আর উনিকে বসাইছি, আশা করি উনি সেই সব বেশি অর্গানাইজার করছে অনেক দিন যাবো যাবো 2 বছর যাব, আজকে এটা নতুন রূপ নিল, ঠিক না? নতুন রূপ নিছে এটা। আমার স্ত্রী বেগম রাবেকা চৌধুরী আর আমাদের মাঝে নাই, উনি দেখতে পারে নাই, তো তার জন্য সবাই দোয়া করবেন, আমি দোয়া চাই। আর আমার একটা দাবি, সবাই দাবি আমরা পূরণ করতে যাচ্ছি, আমার এক দাবি কী বলো? দোয়া। আমার দাবি জনগণের কাছে আমার লাগে দোয়া করবেন, আর কিছু চাওয়া পাওয়া নাই।
বুটের মাংস নিব না, বুটও নিব না, তো আমার কিছু চাওয়া পাওয়া নাই। আমার লাগি দোয়া, আল্লাহ যেন ভালো আলোতে রাখে যতদিন বাঁচিয়ে থাকি। আজকে খুব খুশি লাগে যে কালামের সহযোগিতা এবং সবাই সঙ্গে আমরা একটা অভিষেক করতেছি আজকে নতুনভাবে, এটা খুব খুশি এবং আনন্দিত। আর এই অডিটোরিয়াম আমরা ব্যবহার করতাম না, আজকে আমরা বেশ কিছুদিন ধরে আজকে এখানে আমরা বসছি, মানে অনেক সময় সময় আমরা এখানে করতাম। এটা আমরা অন্য বিল্ডিংয়ে যাওয়া এটা বন্ধ ছিল, এটা আমরা নতুনভাবে শুরু করছি। এখন ক্রমান্বয়ে একটার পর একটা মিটিং আমরা করবো, ইউনিভার্সিটি করুক আর না করুক, ইউনিভার্সিটি অডিটোরিয়াম থাকুক আর না থাকুক, আমরা করব, ঠিক না? তো এই বিল্ডিং অত্যন্ত মজবুত বিল্ডিং, গতানুগত দেশ দিন চলিয়া যাইতেছে, অশান্তির মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরার মধ্যে অনেক নানান প্রবণতা আছে, আমরা বুঝি না বুঝিয়ে কাজ করি এবং বুঝিয়েও করি। কিন্তু মাঝে অনেকে বলে বিল্ডিং ভাঙ্গে পড়ে দিতেছে, ভাড়া দিছে, এই গণ্ডগুলোর সময় আমরা বাধ্য হইয়া আমরা ভাইস চ্যান্সেলার সবার সহযোগিতায় আমরা নয়া বিল্ডিং ভাড়া নিলাম ছাত্রদের জন্য। এখন এটা বিল্ডিং ভাঙছে, ওই ভাড়া উঠে আমি তো কিছুই দেখি না। এইসব যে আমরা সিলেটে চলছে যে এই প্রবণতা, এটা থেকে বাচ্চা থাকার ফলটা কি আমি বুঝতে পারতেছি না। নতুন বিল্ডিং মাত্র ওই যে 30 বছর আমি দাঁড়াইয়া বিল্ডিংটা করছি, তখন এখানে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল না। স্বাধীনতার সময় অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টকে হত্যা করা হয়েছে। তো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বহির করতে হলে 30-40 বছর সময় লাগে। তো এখন তো অনেক হয়ে গেছে, আগে তো আমি পাই নাই। আমি ব্রিজ করছি সাতটি টাঙ্গাইয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও সিলেটে নাই, ঢাকা থেকে আনতে হয়েছে। তো এই যে দুর্দিন গেছে, এই দুর্দিনে এটা কী করছি, অনেকে করে ব্রিজ যে ব্রিজটা ভাঙিয়ে দেব, এই ব্রিজ রাগিবালিও করছে নামেন লাগিয়া, অনেকে বলছে নামেন লাগিয়া। তা আমার নাম তো হইল না, ব্রিজে কিন্তু মানুষ আসা যাওয়া করে দিবারাত্রি দিবারাত্রি মানুষ আসা যাওয়া করতেছে। তো এই ব্রিজে এইগুলো আমরা সিলেটে অনেক কিছু বলা হয়, সেগুলো থাকিয়া সবাই সরিয়ে থাকবায় এইসব প্রবণতা, এই মিথ্যা গুজব বাজারের মধ্যে ছড়াই দেওয়া, বাতাসের মধ্যে ছড়াই দেওয়া, মানুষের মনকে ছোটো করে দেওয়া। আমরা এইসব খরায় আমিও অনেক ফিজে পড়ে গেছি, ভালো লাগে না, এগুলা মন মানসিকতা খারাপ হয়ে যায়। এগুলা বললে তারপরেও আমরা হাল ধরছি, ইনশাল্লাহ হাল ছাড়বো না, এটা আমরা করে যাব। অতি সম্প্রতি আমি এই বয়সেও একটা পারমিশন পাইছি, কী পাইছি, রাগিব রাবেয়া স্পোর্টস বাংলাদেশ একাডেমি, রাগিব রাবেয়া স্পোর্টস বাংলাদেশ একাডেমি, এটা সরকার অনুমোদন দিয়েছে। তে আমরা কী করবো এখন, 10 বছরের ছেলে থেকে শুরু করিয়া 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত আমরা নিব, কিসের লাগিয়া, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস আর ফুটবল, এই প্রথম শুরু করতে যাচ্ছি। আমরা আগামী মে মাসে রাগিবনগরে এটা উদ্বোধন করা হবে। আমার অনিচ্ছা সত্ত্বে আমি রাগিবনগর করতে বাধ্য হইতেছি, কারণ আমি অনেক অবকাঠামো এখানে করে ফেলছি, আর অন্য কোনো জায়গায় করতে হইলে অনেক কিছু করতে হয়, তাহলে এক বছর আমি পারবো না। তো সেইটার দিকে লক্ষ্য রাখিয়া সুযোগে আমার সিলেটের বৃহত্তর সিলেটের বিশেষ করিয়া তথা বাংলাদেশ তো আসবেই, সিলেটের যাতে ছেলেমেয়েরা গরিব দুঃখী অসহায় ওদেরকে ফ্রি দেওয়া হবে, কি কইলাম, ফ্রি দেওয়া হবে, ফাউন্ডেশনে এইটা ম্যানেজ করবে। এই ছেলেমেয়েরা যাতে ফুটবল শিখে, ক্রিকেট শিখে, ফুটবল ক্রিকেট শিখলে দেশের সুনাম নিয়ে আইব, পারিবারিক জীবনযাপন বৃদ্ধি পাবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং যাকে বলে ভালো হবে, লেখাপড়া কম শিখলেও আর এখানে লেখাপড়া করতে হবে। এখানে পাঠশালা স্কুল থেকে শুরু করিয়া পাঠশালা স্কুল, হাই স্কুল, কলেজ, জেনারেল হসপিটাল, ডিগ্রি কলেজ আছে, তারপরে ইউনিভার্সিটি আছে, যে একটা পড়বা এটাও সুযোগ আছে, তারপরে খেলাধুলা, খেলাধুলার জন্য এখানেও জায়গা করে দেওয়া হবে, প্রত্যেকের কাপড় দেওয়া হবে, ড্রেস দেওয়া হবে বিনামূল্যে, যারা পারবেন না, যারা সঙ্গতি নাই এরাকে দেওয়া হবে, কী কইলাম, তো সবাইকে ছড়াই দিবা,
যত ছেলেমেলে আছে বসি সবাই যেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনে আগামী কৈল থেকে পাই দিবাই রাগিব সেক্রেটারি রাগিব রাবেয়া ফাউন্ডেশন মধুবন এই এখানে এখানে কেমন যারা আগ্রহ কোনো জোর জবরদস্তি নাই এই গেল একটা নতুন খোললাম এটা নতুন খুললে আমার মনে হয় খেলাধুলায় আমরা খুব অগ্রসর হইতে পারবো বাংলাদেশে একটাও নাই একটা আছে সাবারে সরকারি এই সরকারিটার মধ্যে মাত্র আছে 500 ছাত্র সরকার তো বুঝো এটা আর একটু তারা নেবে না আমরা হাজার নিব প্রথম অবস্থায় 1000 ছেলের ব্যবস্থা ছেলেমেয়ের ব্যবস্থা আমরা করতেছি যাতে আমরা শুরু করতে পারি তো সবাই এটা কথা রইল আর ইনো সিলেট এখানেও করলাম না এত জায়গা পাওয়া যায় না ইনো বিরাট না লাগে দুইটা ফুটবল ফিল্ড দুইটা ক্রিকেট ফিল্ড দুইটা টেনিস দুইটা ব্যাডমিন্টন আর সাঁতার কাটা সুইমিং যাকে বলে এগুলো অনেক জায়গা লাগে তো জায়গা আমি ব্যবস্থা করছি ইনশাল্লাহ এগুলো হয়ে গেছে তো সবাই অবগতির জন্য বললাম তো এই রাগিব রাবেয়ার স্মৃতি যেটা হয়েছে এই স্মৃতি যারা করেছেন আমার মনে হয় সবাই আন্তরিকভাবে করছেন আজকের উপস্থিতি দেখে মনে হয় এটা আমি তো বলছি ভালো চলবে ইনশাল্লাহ এটা ভালো চলবে সবাই চলতে করবেন আর আমরা সবসময় ক্রমান্বয়ে একটার পর একটা করে যাবো একটা আর স্মৃতি সুরক্ষা পরিষদে আমরা ফাউন্ডেশনও একজন তুমি এক্সপার্ট এই যে রিসার্চ করবা লাগে গবেষণা গবেষণামূলকভাবে আমরা একজন দেবো এরা তাহলে এগুলো তথ্য বা সংগ্রহ বাইর করিয়া বই লেখালে কি হয় ভবিষ্যৎ ছেলেপেলেরা যাতে উন্নত শিক্ষা পায় এটা করব তো আজকে আজ দেখো সবাই আমি নিয়ে আসছি মঞ্চে মঞ্চের সম্মানিত উপাচার্য জেনারেল জেনারেল নিয়ে আসছি প্র উপাচার্য সব নিয়ে আসছি প্র ভাইস চ্যান্সেলার এর উপরে তো উচ্চ বিদ্যাপীঠ নাই আমরা শিক্ষা বিদ্যাপীঠের মধ্যে উপাচার্য আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এর উপরে তো কেউই নাই বড়ো ডাক্তার না আর বড়ো শিক্ষাবিদ তো সব তিনজনই কেন দাঁড়িয়ে গেছে আর আমরা সভাপতি সব আসেন তো সবাই আমরা আনছি কেন যাতে সবাই সন্তুষ্ট থাকেন যে সুন্দর পরিবেশে ভালো স্টেজে আমরা একটা উপনিবেশ করলাম অভিষেক করলাম যে এই রাগিব রাগিব রাবেয়ার স্মৃতি স্মৃতিরক্ষা যে নাম হয়েছে স্মৃতিরক্ষার জন্য থাকে ঠিক আছে এই স্মৃতিরক্ষা আমরা আটকে রাখবো যে কোনো উপায়ে আর এটা যত কিছু আমরা করবো এটা বিশেষ করে সিলেটের উন্নতি হবে বা একেবারে মিলামিশা হবে পরিচিতি হবে হ্যাঁ হিংসা বিদ্বেষ কমবে এইটাই আমি চাই আর সবাই আগেই আছেন প্রত্যেকের এলাকাতে বলবে সবাইকে যারা ধনবান বিত্তবান আছেন অন্তত একটা পাঠশালা স্কুল করুক একটা হাই স্কুল করুক একটা বড় মাদ্রাসা করুক একটা মসজিদ করুক যাতে জনসাধারণ উপকৃত হয় ঠেকা জমাইয়া বাক্সর মধ্যে রাখলে লাভ হইব আমি তো দেখি না ঠেকা জমাইয়া বাক্সর মধ্যে লাভ কয় বড় তো কেউ ঠেকা নিয়ে যায় নাই গেছে কেউ আমার জানা নাই মা ওই যে করে যারা খাবিলিওয়ালা মাবিলিওয়ালা ওই যে এই খাদিয়ানি এরা কিটা করে সার্টিফিকেট দিয়া 1,00,000 অত টাকা বেশি দিবা অত টাকা নাকি বলে ব্যস্ত থাকব সার্টিফিকেট দিয়া লয় এইভাবে চলে যায় আমরা তো এইটাও না আমরা তো হইলাম এই সুন্নি মধুমের মানুষ হয়তো আব্বু হানিবার তরিকা রসিল পাক সুল্লাহ সাল্লামের তরিকার মানুষ আমরা সুতরাং আমরা তো এগুলো করতে পারি না আর এটা সাদুল্লাহের জন্মভূমি হ্যাঁ সাদুল্লাহের পুণ্যভূমি আমরা যেন সাদুল্লাহের পুণ্যভূমির যে স্মৃতি আছে আমরা যেন রক্ষা করতে পারি আর সাদুল্লাহ কেন না আসলে আমরা আজ মুসলমান হইতাম না মুসলিমের মুসলমান কেন ছিলেন এটা সবের জানা উচিত এটা যে সাদুল্লাহ মদিনীর বরকতে আজ যেন মুসলমান সিলেটে হয়েছে গৌড়ের রাজা গর্গবিন্দু ছিল সবাই জানা আছে না তো সুতরাং এগুলা মনে রাখবা সিলেটের ঐতিহ্য অবৈধরা অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন সবাইকে বলবো না আমরা মিলামিশি করিয়া আমরা একই বাঙালি একই দেশ হ্যাঁ সিলেট বলিয়া চলবে না বাংলাদেশ এখন বলতে হবে সবাই বাংলাদেশ আমরা বাংলাদেশের অধিবাসী সিলেটে বাস করি তো আমার অনুরোধ আমরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইছি যে এই সবাই এখানে অভিষেক করছেন এটা সুন্দরভাবে চলুক প্রশংসা দাবিদার আর আমি বলতে আমরা উত্তরোত্তর সভা সমিতি করবো যাতে উত্তরোত্তর উন্নতি হয় সবাই আর এদের লীলা জগাত অনেকে এই অভিষেকে করবো আগামী জগাত আছে পবিত্র রমজান আসতেছে হ্যাঁ সবাইকে আমরা সুযোগ সুবিধা দেব গরিব দুঃখী মানুষের বিতরণ করব সবাই যেভাবে করি আমরা এইটা নতুন এটা হইলো নতুন মাত্রায় আমার মনে হয় কালাম গতবার নিয়েছে সবাইকে দিছে এবার ওটা বেশিভাবে দেবো যখন এটা তখন এটা রেজিস্টার্ড হয়ে গেছে আমরা বেশিভাবে দেবো অনেক প্রশ্ন আছে
তো সবাই সরাসরি সেক্রেটারি রাগিব রাবা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন, অভাব অভিযোগ অসুবিধা সুবিধা এটা দূর করে দিব আমরা, এটা আমরা সবাই সর্বক্ষণিক সবাই খেদমতে আমরা থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আগামীতে দেখো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা বিশেষ অতিথির বক্তব্য শুনব, এর আগে আমি ঘোষণা করছি বিশেষ অতিথির পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়ন পর্ব আছে, আপনারা ধৈর্য সহকারে বসবেন, আমাদের সভাপতির বক্তব্য, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। হেলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাগিব রাবিয়া স্মৃতি রক্ষা পরিষদ আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর ডক্টর রাগিব আলী, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্টজনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সুধুমণ্ডলী, আসসালামু আলাইকুম। এ মাস স্বাধীনতার মাস, বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা, তার জন্য 30 লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, বহু মা বোনের সশ্রম হারাতে হয়েছে। আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাধীনতা মাসের সালাম। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতার সফলতা আজও আমরা পাইনি। সফলতা পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে, এবং উদাহরণ হল দানবীর রাগিব আলী। তিনি প্রমাণ করেছেন কর্মই মানুষকে বাঁচায়, তিনি প্রমাণ করেছেন নিষ্ঠা সততার মাধ্যমে কাজ করলে সফলতা অবশ্যই আসে। তাই আমাদের আজকে সবার অঙ্গীকার হওয়া উচিত, কাজের মাধ্যমে, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশে গড়ব। আমার সাথে দুবার দেখা হয়েছিল মহিয়সী নারী রাবিয়া খাতুন চৌধুরীর, একবার ওনার অফিসে আর একবার কুরবানির খাসি কিনতে গিয়ে। আমার মনে হয়েছে তিনি একজন মায়াবতী গুণবতী মহিলা, মহিয়সী নারী। আজও আমার চোখে ভাসছে তার স্মৃতি। আমি জনাব রাগিব আলীকে চাচা বলে সম্বোধন করি। আমরা যারা ঢাকায় থাকি, আমরা মনে করি আমাদের একজন অভিভাবক আমাদের সাথে ঢাকায় আছে, আমাদের সাহস উনি যোগান। আমি দোয়া করি, তার দীর্ঘায়ু কামনা করছি, তার সুস্বাস্থ্য কামনা করছি। এই সংগঠন আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমি যদিও ঢাকায় থাকি, আমি আসব, যখনই ডাকা হবে আমি আসব, আমি কাজ কর। ডাক্তার নাজমুল ইসলাম, অধ্যক্ষ জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের মধ্যে আছেন লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর কিসমাতুল আহসান, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আছেন লিডিং ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, এবং শিক্ষাদীক্ষায় চিরকালের জার অনুরাগ, যিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করার পর সম্প্রতি টি ফর ফুড সিকিউরিটি বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন দানবীর ডক্টর রাগিব আলী। আজকের রাগিব রাবিয়া স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর রাগিব আলীকে শুভেচ্ছা উপহার দেওয়া হবে। একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিষদের সহসভাপতি।
নাম লিখেছেন রাগিবরা রিসার্চ সেন্টারের কবি রহমান সাহেব। আমি প্রথমে এই গানটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। Yeah.
রাগিব আলী সাহেবের একটি ছবি করে। শীতল শীতল বাবু এবারে আমাদের মাঝে গান নিয়ে আসবেন লাকি চৌধুরী।
আপনাদের পরিচিত গান তৈরি সবাইকে একটু মজা করি নাকি।